হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। বাংলা নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টিপসটি দেখবো সেটি হচ্ছে এক ক্লিকে কীভাবে মোবাইলের অপ্রয়োজনীয় ফাইলগুলো আমরা ডিলিট করতে পারি। আমাদের মোবাইল অপ্রয়োজনীয় ফাইল থাকে, যেমন অনেক অ্যাপস ইনস্টল করে কিন্তু ইউজ করি না, ওগুলো ফাইল থেকে যায়, সুতরাং মোবাইল স্পিডটা কমে যায় আমাদের। সেজন্য আমাদের এক ক্লিকে সবগুলো ওই ফাইলগুলো ডিলিট করবো। সেজন্য আজকে এই টিউটোরিয়াল তো যারা এখনও ভিডিওটি লাইক করেন অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে জানান আপনারা কী বিষয়ে আমাদের কাছ থেকে ভিডিও পেতে চান, আমরা ওই বিষয়ে ভিডিও করার চেষ্টা করব। তো যাই হোক, এখন চলে যাই, চলুন প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে লিখবেন এমটি ফাইল ক্লিনার, লিখবেন এমটি ফাইল ক্লিনার। হ্যাঁ, এমটি ফাইল ক্লিনার লিখলে আপনার স্মার্ট টুলস নয়, এমটি ফাইল ক্লিনার লিখলে, হ্যাঁ এমটি ফাইল ক্লিনারটা এরকমভাবে সার্চ দেবেন। পরে যে প্রথমটাই দেখবেন, প্রথমটা হচ্ছে এটা আপনার 4.4 রেটিংয়ের একটি অ্যাপস এবং 100,000 আপনার ডাউনলোডার্স। তো যাই হোক, আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে দেখুন এরকম ওপেন করবেন, ওপেন করলে এরকম ক্লিন লেখা আসবে। ক্লিন লেখা আসলে আপনি ক্লিনে যদি ক্লিক করেন, আপনি দেখেন অপ্রয়োজনীয় যেগুলো ফাইল আছে সেগুলো সবগুলো ডিলিট হয়ে যাবে। এবং কি ডিলিট হওয়ার পরে আপনার মোবাইলটা অনেক স্পিড, মানে যদি কাজ করে ওখানে স্পিড হয়ে যাবে। আর যদি কোনো অপ্রয়োজনীয় ফাইল আপাতত পরবর্তীতে থাকে, সেগুলো আপনার অটোমেটিকলি এটা এমটি ফাইল ক্লিনারে ক্লিন করে নেবে। তো তখন আপনার মোবাইল স্পিডটা অনেক বেড়ে যাবে। যারা এখনও কমেন্ট করেননি বা লাইক করেননি বা শেয়ার করেননি, তারা আবার সরাসরি ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, অ্যান্ড্রয়েড সম্পর্কে সকল টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এটা অনেক স্পিডলি কাজ করে। যাই হোক, আমার সম্পূর্ণ ডিলিট করা শেষ, তো আমি এরকমভাবে বেগ যাচ্ছি। তো আপনারা এইটা এতে কাজ, মানে এই এমটি ফাইলটা ইউজ করতে পারেন যদি ভালো লাগে। আর আপনারা কমেন্ট বক্সে জানান আমাদেরকে যে আপনারা কী বিষয়ে ভিডিও চান। তো আপনারা এই এক ক্লিকই সব অপ্রয়োজনীয় ফাইলগুলো ক্লিন করতে পারবেন এবং আপনাদের কোনো সমস্যা হবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা নেটওয়ার্ক চ্যানেলের সাথে থাকুন। জাযাকাল্লাহু খায়রান।